আগে যেভাবে আপনারা অ্যাপস ব্যবহার করে ঘরে বসে ট্রেনের টিকিট কেটেছেন, এখন কিন্তু সেভাবে আপনার ইচ্ছা করলেই ট্রেনের টিকিট কাটতে পারবেন না। এখন কিন্তু আপনাকে একটা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে হবে। তো এটা কীভাবে কাটবেন সম্পূর্ণ নতুনভাবে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আপনি কিন্তু নিজে নিজে এই কাজটি করতে পারবেন। তো এই জন্য আপনাকে সর্বপ্রথমে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে eticket.railway.gov.pd। এটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন। ওয়েবসাইটটা আপনি আসলে দেখে নেবেন এখান থেকে। দেখে তারপর এভাবে জাস্ট সেম এভাবে লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি যদি আসলে এখানে যদি আগে যদি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে কিন্তু আপনি এভাবে দিয়ে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন এভাবে দিয়ে ডেট দিয়ে তারপরে আপনি সার্চ করলে আপনি এখানে ট্রেনগুলো চলে আসবে। আর যদি না করা থাকে, আপনার রেজিস্ট্রেশন করা না থাকলে, আপনি এখানে থ্রি লাইন যে মেনু আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনি যে রেজিস্ট্রেশন আছে রেজিস্টার উপরে ক্লিক করে দেবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনার এখানে ডিটেলস আপনাকে দিতে হবে। ডিটেলস দিয়ে আপনাকে এখান থেকে সাইন আপ করে নিতে হবে। তো আমি আমার এখান থেকে আমার ডিটেলস আমি দিয়ে নিচ্ছি। তো এখানে আপনার নাম দিবেন, ইমেল আইডি দিবেন, তারপর একটা মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখবেন যে আইডেন্টিফিকেশন টাইপ আছে, আপনি আসলে কী দিয়ে এখানে ই করতে চাচ্ছেন। বার্থ সার্টিফিকেট, আপনার জন্ম নিবন্ধন, মানে এনআইডি। তো যদি আপনি এনআইডি করেন, এখানে এনআইডিতে টিক করে দেবেন। এনআইডিতে টিক করার পর এখানে এনআইডি নাম্বার দিয়ে দেবেন। এনআইডি দেওয়া হলে আপনার এখানে পোস্ট কোড দিয়ে দেবেন। পোস্ট কোড দেওয়া হলে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে সাইন আপ আছে, এখানে সাইন আপের উপরে এখান থেকে ক্লিক করে দেবেন। তো এখানে সাইন আপ ক্লিক করে দিলে আপনার এখানে সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাকে যে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেখানে সেই নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনি এখানে জাস্ট এখানে বসিয়ে দেবেন। তো আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি। ওটিপিটা বসানো হলে আপনি জাস্ট এখানে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার এখানে সাইন আপ হয়ে যাবে। তো সাইন আপ হওয়ার পর আপনার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনি এখান থেকে ট্রেনের যেভাবে টিকিটটা কাটবেন এরকম আসবে। এরকম আসার পর আপনি এখান থেকে দিবেন যে ফর্ম কোন স্টেশন থেকে আপনি কোন স্টেশন ধরে যাবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি দিলাম ঢাকা টু কুমিল্লা, ঢাকা টু কুমিল্লা দিলাম। দেওয়ার পর এখানে ডেট আপনি সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এখানে 22 তারিখ দিলাম। 22 তারিখ দেওয়ার পর এখান থেকে আপনি আসলে চুজ এ ক্লাস এখানে ক্লিক করে দেবেন। এখানে থেকে আপনি ক্লাসটা চুজ করে নেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি কোন ক্লাসে যাবেন, এসিবি আছে, এস আছে, সিনিকদে আছে। তো আমি এখান থেকে সিনিকদে ক্লিক করে দিলাম। সিনিকদে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখবেন যে ফাইন্ড টিকেট এখানে ক্লিক করে দেবেন। আপনি এখানে ক্লিক করলে আপনার সামনে টিকিট চলে আসবে, ট্রেন কোন কোন ট্রেনে আপনি আসলে টিকিট পাবেন সেগুলো চলে আসবে। তো দেখেন এখানে 7:45 আছে, মহানগর প্রভাতী আছে, তারপর উপকূল এক্সপ্রেস। তো আমি যদি এখানে দেখি, এখানে দেখবেন যে ভিউ সিট আছে, এখানে সিট ফাঁকা আছে কিনা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আসলে সিট ফাঁকা আছে কিনা। যদি এখানে সাদা হয়ে থাকে তাহলে সিট আসলে অ্যাভেলেবেল আছে, নতুবা অ্যাভেলেবেল নাই এখানে। তো এই যে দেখেন এখানে লেখা আছে যে এখানে দেখবেন যে আসলে ই দেয়া আছে অ্যাভেলেবেল সিট কীরকম হবে আর বুক সিট কীরকম হবে, সিলেক্টেড সিট কীরকম হবে, সেগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। তো আপনার আমি দেখলাম যে এখানে অ্যাভেলেবেল আসলে সিট নাই হে। তো এখানে উমুতে নাই, তারপর এখানে এখানে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে আপনি যেগুলো ই আছে এখানে অপশন আছে সেগুলো আপনি দেখবেন যে কোন জায়গায় ফাঁকা আছে, চোয়াতে ফাঁকা আছে কিনা। চোয়াতেও ফাঁকা নাই, তারপর আপনি এখানে দেখবেন যে গতে আছে কিনা তাতেও নাই, তারপর আছে এখানে যতে আছে কিনা যতেও ফাঁকা নাই। তো আমি যদি এখানে না থাকে, তারপর আমার এখান থেকে নেক্সট ডেট যে আছে সেখানে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন যে নেক্সট ডেট আছে, এখানে ক্লিক করে দেবেন। তো নেক্সট ডেটে ক্লিক করলে পরবর্তী ডেটে আসলে ফাঁকা আছে কিনা সেটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তো আপনি যখন সিটে এখানে সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন যে যে সিটগুলো আসলে ফাঁকা আছে, যেটা ফাঁকা আছে সেটা দেখবেন এরকম সাদা হয়ে আছে। হ্যাঁ, তো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সিটটা আসলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আসলে সিটটার যে আসলে কত টাকা সে টাকাটা এখানে চলে আসবে, নিচে এখানে টাকাটা চলে আসবে। তো তারপর আপনি এখানে দেখবেন যে কোন স্টেশন আছে, আপনি এখানে স্টেশনটা ক্লিক করে দেবেন। তারপর দেবেন কন্টিনিউ টু পারচেস, আপনি এখানে কন্টিনিউ টু পারচেসে ক্লিক করে দেবেন। কন্টিনিউ টু পারচেসে ক্লিক করলে আপনার সামনে আসলে কোন কোন অপশন আপনি ই করতে পারবেন। তো আপনার এখানে টোটাল ডিটেলস চলে আসবে, আপনার নাম আসবে, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস আপনার এখানে চলে আসবে। আসলে এখানে আপনি কত টাকা পেমেন্ট আপনাকে করতে হবে সেটা চলে আসবে। সাথে আপনি দেখবেন যে এখানে বিকাশের ই অপশন চলে আসবে যে আপনি কিসের মাধ্যমে করতে চাচ্ছেন। এখানে আছে মোবাইল ব্যাঙ্কিং আছে, তারপর আছে এখানে ডেবিট ক্রেডিট কার্ড আছে, আপনি সেটা যেটা দিয়ে আপনি করেন। তো মোবাইল ব্যাঙ্কিং আপনি এখানে ক্লিক করে দিলে এখানে বিকাশের যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে কনফার্ম পারচেস এখানে ক্লিক করে দেবেন। তো কনফার্ম পারচেসে আপনি ক্লিক করলে
আপনার যে বিকাশ যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার আপনার পাসওয়ার্ড আপনি দিয়ে তারপর এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার টিকিটটা আসলে কেটে নিতে পারবেন। তো দেখেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বারটা দেবেন, আপনার যে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা দেবেন, সেই নাম্বারে আবার একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি এখানে দেওয়ার পর বা আপনার পিন নাম্বারটা দিয়ে তারপর এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই এখানে টিকিট সংগ্রহ করতে পারবেন। দেখবেন যে এখানে আপনার টিকিটের যে কত টাকা সেটা চলে আসবে আর একটা বিকাশের যে ইনভয়েস সেটা এখান থেকে চলে আসবে। তো বাকিটা তারপর আপনার সামনে পেপার আসবে, আপনি সেটাকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই বিকাশের মাধ্যমে আপনি ট্রেনের টিকিটটা আপনি আসলে কাটতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এই ওয়েবসাইটটা আপনারা ভালোভাবে দেখে নেবেন আর এইভাবে আপনারা টিকিট কেটে নেবেন। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।